দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এই প্রোডাক্টটা যাবে কোথায় হচ্ছে আমেরিকাতে ভাই আমেরিকাতে সেক্ষেত্রে আপনাদের যে কোনো পার্সেল কিন্তু নিঃসন্দেহে বাংলাদেশের থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো জায়গায় বিশ্বের যে কোনো জায়গায় কিন্তু তারা সুন্দরভাবে এই পার্সেলগুলো পাঠিয়ে থাকে তো প্যাকেজিং কমপ্লিট করার পরে তারা কিন্তু প্রতিটা প্রোডাক্টের ওয়েট মেপে নেয় আর ওয়েট অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে তারা হচ্ছে চার্জ নির্ধারণ করে থাকে পৃথিবীর যে কোনো দেশে আমরা অল্প খরচে শিপমেন্টগুলো করে থাকি এটা সর্বোচ্চ 4 থেকে 5 দিনে সর্বোচ্চ 4 থেকে 5 দিন সময় লাগে আমরা অনেক অল্প খরচে যে পৃথিবীর যে কোনো দেশে শিপমেন্টগুলো করে থাকি ইভেন আমরা প্যাকেজিংগুলো আমাদের দক্ষ লোক আছে দক্ষ লোকের মাধ্যমে প্যাকেজিংগুলো আমরা ফ্রি অফ কস্টে করে দিয়ে থাকি আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে দর্শক আজকে আমরা চমৎকার একটা কুরিয়ার সার্ভিসের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যেটার মাধ্যমে আপনাদের যে কোনো পার্সেল আপনারা বাংলাদেশ থেকে বিশ্বের যে কোনো দেশে সর্বোচ্চ 3 থেকে 4 দিনের মধ্যে সর্বোচ্চ 5 দিনের মধ্যে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতেও পারবেন দিতেও পারবেন মানে ডোর টু ডোর সার্ভিস আপনাকে কিন্তু তাদের অফিসে আসতে হবে না আপনারা এখান থেকেই জাস্ট তাদের নাম্বারে কল দিবেন আপনারা যে পার্সেলই পাঠাতে চান বাংলাদেশ থেকে যদি আমেরিকা পাঠাতে চান বাংলাদেশ থেকে যদি কাতার দুবাই সৌদি আরব ওমান মানে বিশ্বের যে কোনো দেশে কিন্তু আপনারা পাঠাতে পারবেন আর সর্বোচ্চ সময় লাগবে সেক্ষেত্রে ভাই 3 থেকে 4 দিন সময় লাগবে 3 থেকে 4 দিন আর আমরা যে প্রতিষ্ঠানে রয়েছে এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে স্কোয়ার এক্সপ্রেস লিমিটেড তাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা বেলি কমপ্লেক্স এটা হচ্ছে আজমপুরের সাথে আজমপুর থেকেও আসতে পারবেন ইভেন কি আমরা রাজলক্ষ্মীতেও আসতে পারবেন মাঝামাঝি আজমপুর রাজলক্ষ্মীর মাঝামাঝি বেলি কমপ্লেক্সের তৃতীয় তলায় হচ্ছে তাদের এই আউটলেটটা আমরা ভিডিওতে তাদের নাম্বার দিয়ে দিব যে কোনো ধরনের এছাড়া অনেকে তো ভাই অ্যামাজন বা আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট কিনে এই প্রোডাক্টগুলো কি আপনারা এনে দেন কি জি এই প্রোডাক্টগুলো আমরা এনে দিই এনে দেন আর অনেকে ধরেন আমার তো কার্ড নাই আমি অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট কিনছি $20 $25 $30 এই পেমেন্টগুলো আমাদের মাধ্যমে সহজে করতে পারবে সহজেই কিন্তু আপনারা করতে পারবেন আর এটা হচ্ছে পার কেজি ওয়াইজ একটা কিন্তু প্রাইস নির্ধারণ হয় সেক্ষেত্রে আপনারা 3 থেকে 5 দিন প্রোডাক্ট পাঠাতেও কিন্তু 3 থেকে 5 দিন প্রোডাক্ট এনে দিতেও 3 থেকে 5 দিন সেক্ষেত্রে আপনাদের অফিসে এসে বুকিং করা লাগে না আপনারাই আমাদের ফোনের মাধ্যমে ফোনে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের পিকআপম্যান যে আমরা শিপমেন্টটা নিয়ে এসে এবং কি আমরা বাংলাদেশ ডেলিভারি দিয়ে দিব ডেলিভারি আর বর্তমানে কিন্তু চায়না খুলে ফেলছে যারা চায়না থেকে প্রোডাক্ট আনতে চান তা আপনারা কিন্তু চায়না থেকে যে কোনো প্রোডাক্ট চায়না থেকে স্লট গুলো কত কত কেজি হয় 20 কেজি আপনাদের 20 কেজি একটা স্লট আছে 20 কেজি থেকে আমাদের যত ভলিউম বাড়বে বা ওয়েট বাড়বে তত টাকার পরিমাণটা কমে আসবে কমে আসবে তো বিস্তারিত আমরা জানবো নাজমুল ভাই আছে আমাদের সাথে সো কথা বাড়াবো না কিভাবে তারা প্রসেসটা করে আজকের এই ভিডিওটাতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো স্কয়ার এক্সপ্রেস থেকে আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে রয়েছে নাজমুল ভাই নাজমুল কেমন আসসালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম স্কয়ার এক্সপ্রেস লিমিটেড থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত তো দর্শক যেটা বলছিলাম আমরা আজকে ওয়ার্ল্ড ওয়াইড কুরিয়ার সম্পর্কে আপনাদেরকে জানাবো আর আজকে আমরা যে প্রতিষ্ঠানে রয়েছে এটার নাম হচ্ছে স্কোয়ার এক্সপ্রেস লিমিটেড তো তাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা বেইলি কমপ্লেক্স বিস্তারিত অ্যাড্রেস জানবো আর আজকে আমাদের সাথে রয়েছে নাজমুল ভাই নাজমুল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ তো নাজমুল আমরা জানি যে আপনারা দেখা যাচ্ছে সারা বিশ্বে থেকে ডোর টু ডোর সার্ভিস দিচ্ছেন কুরিয়ারের মাধ্যমে তো সেক্ষেত্রে আপনারা এই মানে আমি কি বাংলাদেশ থেকে যে কোনো জিনিসই কি বিশ্বের যে কোনো জিনিস দেশে পাঠাতে পারবো জি আমাদের এখান থেকে অল্প খরচে বিশ্বের সকল দেশে ডকুমেন্ট ও পার্সেল পাঠানো হয় পাঠানো আপনার এটা কি শুধু পাঠান না আপনারা এনেও দেন ইভেন আমরা পৃথিবীর যে কোনো দেশ থেকে এক্সপোর্টও করি ইম্পোর্টও করি আচ্ছা 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 আমাদের মাধ্যমে আপনি চাইলে চায়না থেকে ডোর টু ডোর সার্ভিসটা নিতে পারেন আচ্ছা একদম অল্প খরচে ধরেন আমি চায়নাতে ব্যবসা করি আমি বাংলাদেশে থেকে চায়না থেকে বিভিন্ন প্রোডাক্ট আনি তো সেক্ষেত্রে চায়না থেকে এই প্রোডাক্টগুলো এনে দিতে আপনার সময় কেমন লাগে আমাদের চায়না থেকে যদি চায়না আমাদের নিজস্ব ওয়্যার হাউস আছে আমাদের ওয়্যার হাউসে যদি মালটা আমরা হ্যান্ড ওভার করেন তাহলে 3 থেকে 4 দিন সময় লাগবে বাংলাদেশে শিপমেন্টটা আসতে আচ্ছা আচ্ছা শিপমেন্টটা আসার পরে আমরা আমাদের নিজ দায়িত্বে আমরা শিপমেন্টটা আমাদের বাসায় পৌঁছায় দিব আচ্ছা এটা কি আপনারা একবারে হচ্ছে তাদের ওয়্যার হাউসে বাংলাদেশ পর্যন্ত একবারে তাদের ঠিকানায় পৌঁছায় দিবেন একবারে বাসায় পৌঁছায় দিব আচ্ছা আচ্ছা আর ধরেন আমি আমার একজন আত্মীয় আমেরিকায় থাকে তো আমি তাকে একটা ধরেন জিনিস পার্সেল গিফট করতে চাই তো সেই ক্ষেত্রে আমেরিকায় এটা যাইতে সময় কেমন লাগবে আমেরিকায় সময় লাগে 4 থেকে 5 দিন আচ্ছা পুরো বিশ্বের যে কোনো দেশে পৃথিবীর যে কোনো দেশে আমরা অল্প খরচে শিপমেন্টগুলো করে থাকি এটা সর্বোচ্চ 4 থেকে 5 দিনে সর্বোচ্চ 4 থেকে 5 দিন সময় লাগে মানে বিশ্বের যে কোনো দেশে বিশ্বের যে কোনো দেশে আচ্ছা আর বাংলাদেশ থেকে ধরেন কেউ যদি পার্সেল বুকিং দিতে চায় কাতার সৌদি আরব দুবাই ওমান সেক্ষেত্রে কি আপনাদের অফিসে এসে পার্সেল দিতে হবে না আপনারা যেই না আমাদেরকে খালি কল করলে আমাদের লোক যে শিপমেন্টটা পিকআপ করে নিয়ে আসবে আমাদের অ্যাভেলেবল পিকআপ ম্যান আছে ফোন করা মাত্র আমাদের লোক চলে যাবে আচ্ছা মানে এবং কি শিপমেন্টটা প্যাকেজিং আমরা আমাদের লোক দিয়ে নিজের মাধ্যমে নিজ খরচে
আচ্ছা মানে শিপমেন্টটা প্যাকেজিংটা আপনারা করে দিবেন, মানে আমি যে প্রোডাক্টে পাঠাই প্যাকেজিংটা আপনারা করে দিবেন। জি আমাদের নিজ খরচে আমরা প্যাকেজিংটা করে দেব। প্যাকেজিং এর জন্য আলাদা কোনো খরচ নিচ্ছেন না? প্যাকেজিং এর জন্য আলাদা কোনো কষ্ট দিতে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে ধরেন এটা আপনারা কি ওয়েট চার্জ হিসেবে নেন? জি পার কেজি হিসেবে। পার কেজি হিসেবে মানে বিশ্বের যে কোনো দেশে আপনারা পার কেজি হিসেবে আপনারা নেন? চায়না থেকে এখন প্রাইসটা কেমন বর্তমানে? চায়না থেকে মিনিমাম 20 কেজি প্লাস যদি হয় ওই ক্ষেত্রে আমাদের ডোর টু ডোর সার্ভিস হবে, আমাদের পড়বে হলো 750 টাকা কেজি। 750 টাকা পার কেজি? 20 কেজির উপরে হলে? 20 কেজি প্লাস হলে। আচ্ছা মানে 20 কেজির উপরে হলে প্রোডাক্টের প্রাইসটা একটু কমে আসে? কমে আসে। আচ্ছা ধরেন এই ক্ষেত্রে আপনার কোনো ধরনের রিস্ক থাকে কিনা যে ভাই প্রোডাক্টটা আনবো প্রোডাক্টটা ভাঙা? 100% ডেলিভারি পাবেন, কোনো রিস্ক নাই। আচ্ছা কোনো রিস্ক ছাড়াই আপনারা এই ধরনের সার্ভিসগুলো কাস্টমারদেরকে কতদিন থেকে দিয়ে আসছেন? আমরা এই যাবত 8 বছর যাবত আমরা ডোর টু ডোর সার্ভিস দিয়ে আসতেছি। 8 বছর থেকে? আচ্ছা আচ্ছা। আপনাদের উত্তরার যে লোকেশনটা আছে, কেউ যদি আপনাদের সরাসরি অফিসে এসে প্রোডাক্ট বুকিং দিতে চায় একটু ঠিকানা বলে দিবেন। উত্তরা বেলি কমপ্লেক্স, রুম নাম্বার 21-22, তৃতীয় তলা? তৃতীয় তলা। আচ্ছা আচ্ছা। আপনাদের কি 7 দিনে খোলা থাকে? জি আমরা 7 দিনে, সপ্তাহে 7 দিনই খোলা থাকে। কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত? আচ্ছা। তো সেই ক্ষেত্রে আপনারা কি অনেকে তো থাকে ফেডেক্স বা দেখা যাচ্ছে ডিএইচএল? আমরা সাধারণত যেগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শিপমেন্টগুলো করে থাকি সেটা হচ্ছে ফেডএক্স এর মাধ্যমে শিপমেন্ট করতে পারবেন। আচ্ছা। আর যদি চান যে আমরা ডিএসএল করব, ডিএসএল এর মাধ্যমে শিপমেন্ট গুলো করতে পারবেন। মানে এটা কি আমি চয়েস করে দিলাম? আমরা যে সার্ভিস যে সার্ভিস চয়েস আছে সেটা আমার এটা ডিএসএল এ পাঠাইতে হবে। জি। এবং অন্যান্যদের চেয়ে উত্তরাতে আমরা একমাত্র কম খরচে পৃথিবীর যে কোনো জায়গায় শিপমেন্ট করে থাকি। আচ্ছা আচ্ছা। অনেকে তো ধরেন দুবাইতেও ব্যবসা করে। জি। দুবাইতে আমি প্রোডাক্ট নিতে চাই, সেক্ষেত্রে তারা কি আপনারা দুবাই থেকে এনে এবং নিয়ে দিতে পারবেন কিনা? জি আমরা দুবাই থেকে শিপমেন্ট ডোর টু ডোর সার্ভিস করে থাকি, এবং কি আপনি যদি এক্সপোর্ট করতে চান তাহলে আমাদের মাধ্যমে অল্প খরচে আমরা দুবাইতে শিপমেন্ট পাঠাতে পারবো। অনেকে যে গার্মেন্টস ব্যবসায়ী করে, বিভিন্ন ব্র্যান্ডের শার্ট প্যান্ট তৈরি করে বা হচ্ছে মেয়েদের পোশাক তৈরি করে, তো এই পোশাকগুলো ধরেন আমি বাংলাদেশে আমার গার্মেন্টস আছে আমি তৈরি করি, আমি এখন আমেরিকা পাঠাতে চাই, কাতার পাঠাতে চাই, দুবার পাঠাতে চাই, তো সেক্ষেত্রে এগুলো তো পাঠাতে পারবেন আমাদের মাধ্যমে। শিপিং গুলো আপনারা অনেক সহজে করতে পারবেন, কোনো হ্যাসল হবে না। এগুলো যদি এখান থেকে যদি আমি ধরেন আমেরিকায় আমরা হচ্ছে প্রোডাক্ট পাঠাবো, সেক্ষেত্রে পার কেজিতে আপনার এগুলো 20 কেজির উপর হলে কস্টিং কেমন আসে? আমেরিকাতে আপনি যদি পার কেজি শিপমেন্ট পাঠাতে চান তাহলে 20 কেজির একটা স্ল্যাব আছে, 30 কেজির একটা স্ল্যাব আছে, 40 কেজির একটা স্ল্যাব আছে, ইভেন 70 কেজির একটা স্ল্যাব আছে যেটা স্পেশাল 70 কেজি পর্যন্ত, 70 কেজি প্লাস। এই শিপমেন্ট গুলো আমরা অনেক কম দিয়ে করে থাকি, আপনাদের অফিসে আসতে হবে না, প্রোডাক্ট দিতেও আপনাদের আমাদের অফিসে আসতে হবে, শুধু ফোন করলেই আমরা আমাদের পিকআপম্যান যে শিপমেন্টটা পিকআপ করে নিয়ে আসবে, ইভেন ডেলিভারি দিয়ে দিবে, ডেলিভারি দিয়ে দেবে। তো সেই ক্ষেত্রে যারা এই ধরনের সার্ভিসগুলো নিতে যাচ্ছেন, আর এটা কি শুধু ঢাকার জন্য, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে? বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, যে কোনো জেলা থেকে বা যে কোনো জায়গা থেকে এই সার্ভিসটা পেয়ে থাকবে, নিতে পারবেন। তো প্রোডাক্ট আসার পরে তারা কিন্তু কিভাবে প্যাকিং করে আমরা সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো তারা কিন্তু দেখেন এই কাস্টমার কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো এখানে বিভিন্ন ধরনের শাড়ি 3 পিস আছে, এগুলো হচ্ছে আমেরিকাতে পাঠাবে, তাই তো ভাই? জি আমেরিকাতে যাবে। এই যে তারা হচ্ছে কিভাবে হচ্ছে প্যাকিংটা করে, ফ্রি অফ কস্টে, তারা কিন্তু ফ্রি অফ কস্টে এই ধরনের প্যাকিংগুলো করে থাকে। তো কমপ্লিট করে আমরা দেখাই যে আসলে তারা কিভাবে প্যাকিংগুলো করে থাকে একবারে সুন্দর করে। আচ্ছা, তারা হচ্ছে এই যে ফেডেক্সের যে কস্টেপ আছে, কস্টেপে কিন্তু একবারে এই প্যাকেজিংয়ের কোনো এক্সট্রা কোনো চার্জ নেই না? হ্যাঁ, প্যাকেজিংয়ের জন্য কোনো আলাদা চার্জ নেই। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এই প্রোডাক্টটা যাবে কোথায়? হচ্ছে আমেরিকাতে ভাই, আমেরিকাতে। আচ্ছা আচ্ছা। এটা ওয়েট করে দেন কমপ্লিট করে এটা কিন্তু চলে যাবে হচ্ছে আমেরিকাতে। সেক্ষেত্রে আপনাদের যে কোনো পার্সেল কিন্তু নিঃসন্দেহে বাংলাদেশের থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো জায়গায়, বিশ্বের যে কোনো জায়গায় কিন্তু তারা সুন্দরভাবে এই পার্সেলগুলো পাঠিয়ে থাকে। তো একবারে কমপ্লিট কিন্তু অলরেডি প্যাকেজিং করা, আর এখান থেকে কিন্তু প্যাকিং হয়ে এখন চলে যাবে হচ্ছে এটা আমেরিকাতে। এটা ওয়েট মাপ হয়, মেপে জাস্ট হচ্ছে কাস্টমারের থেকে আসলে প্রাইস নিয়ে নেয়। তো এটা পার কেজি হোক, 1 কেজি হোক, 5 কেজি হোক, আপনার ওয়েট চার্জ যা আসে আপনি ওই অনুযায়ী প্রাইস দিয়ে দিবেন, ঠিক আছে? তো এই যে প্রোডাক্টটা দেখেন কত সুন্দরভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনার পার্সেলগুলো তারা ফ্রি অফ কস্টে প্যাকেজিং করে দিবে, এবং হচ্ছে আপনার বাংলাদেশ থেকে যে কোনো, বিশ্বের যে কোনো দেশে কিন্তু তারা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিবে। তো প্যাকেজিং কমপ্লিট করার পরে তারা কিন্তু প্রতিটা প্রোডাক্টের ওয়েট মেপে নেয়, আর ওয়েট অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে তারা হচ্ছে চার্জ নির্ধারণ করে থাকে। তো নাজুলে, বাজারে আসলে তো অনেকেই এই ধরনের সার্ভিসগুলো দিচ্ছে, তো অনেক প্রতিষ্ঠানই আছে, তো কাস্টমার আসলে কেন আপনাদের থেকে সার্ভিসটা নেবে? আমাদের মাধ্যমে শিপমেন্ট করলে আপনি দুটো জিনিস পাবেন, সেটা হচ্ছে আমরা অনেক অল্প খরচে যে পৃথিবীর যে কোনো দেশে শিপমেন্টগুলো করে থাকি, ইভেন আমরা প্যাকেজিংগুলো আমাদের দক্ষ লোক আছে, দক্ষ লোকের মাধ্যমে প্যাকেজিংগুলো আমরা
বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে চলে যাচ্ছে এবং চায়না থেকে বলেন, আমেরিকা থেকে বলেন, দুবাই থেকে বলেন, প্রতিনিয়ত কিন্তু তাদের বাংলাদেশে অনেক অনেক পার্সেল আছে, চলে আসছে। তো সেক্ষেত্রে যারা আসলে এই ধরনের সার্ভিসগুলো নিতে চান, প্রোডাক্টগুলো পাঠাতে চান, তো আপনারা সেক্ষেত্রে স্কোয়ার এক্সপ্রেসের মাধ্যমে আপনার পার্সেলগুলো নিঃসন্দেহে কিন্তু আনা নেওয়ার কাজগুলো করতে পারেন। তো দর্শক, আমরা আপনাদের সুবিধার্থে স্কোয়ার এক্সপ্রেসের যে ভিজিটিং কার্ডটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাদের অ্যাড্রেস এখানে দেওয়া আছে। আর আপনাদের কেউ যদি সরাসরি তাদের অফিসে আসতে চান, বেইলি কমপ্লেক্স, এটা হচ্ছে উত্তরা, উত্তরাতে আপনারা সরাসরি চলে আসতে পারেন। আর এখানে তাদের ডিটেলস অ্যাড্রেস দেওয়া আছে। বাংলাদেশ থেকে বিশ্বের যে কোনো দেশে কিন্তু আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো আপনাদের যে কোনো পার্সেল তাদের মাধ্যমে কিন্তু আনা নেওয়া করতে পারেন।